বৃহস্পতিবার সাত দফা দাবিতে মালদায় আন্দোলন করল রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চ। আন্দোলনের অঙ্গ হিসেবে দিন সংগঠনভুক্ত সদস্যরা মিলে মালদাশরে পুরনো হাসপাতাল সংলগ্ন রাজপথে গণ অবস্থান করেন। গণ অবস্থানে সামিল যৌথ মঞ্চের নেতা পল্টু মিশ্র জানান, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া 40% মহার্ঘ ভাতা প্রদান, সমস্ত সরকারি শূন্যপদে স্থায়ী কর্মী নিয়োগ, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ সহ মোট সাত দফা দাবি নিয়ে তারা গতকাল থেকে রাজ্য জুড়ে গণ অবস্থান করছেন। সেই কর্মসূচি আজ মালদায় পালিত হচ্ছে, চলবে রাত্রি 10টা পর্যন্ত। আজকে আমাদের বেলা 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত সাত দফা দাবির ভিত্তিতে অবস্থান ধর্ণা কর্মসূচি চলছে। আমাদের এই দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বকেয়া সহ 40% মহার্ঘ ভাতা বা মহার্ঘ রিলিফ, পেনশনার্সদের যে মহার্ঘ রিলিফ সেটা অবিলম্বে প্রদান করতে হবে, স্বচ্ছতার সাথে সমস্ত শূন্যপদে নিয়োগ করতে হবে, সমস্ত ক্ষেত্রে যে অনিয়মিত এবং চুক্তিভিত্তিক কর্মচারী আছে তাদের নিয়মিতকরণ এবং তাদেরকে যে সুপ্রিম কোর্টের যে রায় তাদের বেতন বৃদ্ধি এটা করতে হবে অবিলম্বে। জাতীয় শিক্ষানীতি এবং রাজ্যের শিক্ষানীতি যা গরিব ছেলেমেয়েদেরকে ধ্বংস করার জন্য, শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করার জন্য তৈরি হচ্ছে সেটা অবিলম্বে বাতিল করতে হবে। রাজ্যে বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে এবং সারা রাজ্য সহ যে গোটা দেশে যে গণতন্ত্রটা ধ্বংস হচ্ছে সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। নয়া পেনশন স্কিম বাতিল করে পুরাতন যে পেনশন ব্যবস্থা সেই ব্যবস্থাকে চালু রাখতে হবে। কেন্দ্রীয় সরকার নিউ পেনশন স্কিম তুলে নিয়ে ওল্ড পেনশন স্কিম লাগু না করলে আগামী দিনে স্ট্রাইকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্মচারীরা। তাই এই সিদ্ধান্তের পক্ষে রেল কর্মচারীদের মতামত জানতে দেশজুড়ে স্ট্রাইক ব্যালট সংগ্রহ অভিযান শুরু করেছে অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশন। চলতি মাসের 21, 22 ও 23 তারিখ এই তিন দিন ধরে মালদাতেও স্ট্রাইক ব্যালট সংগ্রহ অভিযানে নেমেছে NF রেলওয়ে মজদুর ইউনিয়ন। বৃহস্পতিবার মালদার বিভিন্ন রেল স্টেশনের পাশাপাশি এমনটাই ছবি নজরে এলো মালদা টাউন স্টেশনের ডিজেল শেডেও। এ প্রসঙ্গে কী জানালেন NF রেলওয়ে মজদুর ইউনিয়নের মালদা শাখার সভাপতি দুলাল দে, শুনুন তার মুখ থেকেই। 8, 9 and 10 November 2023 মুম্বাইয়ে অল ইন্ডিয়া রেলওয়েমেন্স ফেডারেশনের 99 AGM-এ এই রেজুলেশন পাস হয় যে আমরা রেল কর্মচারী এবং সেন্ট্রাল কর্মচারীর যত সেন্ট্রাল কর্মচারী আছে প্রত্যেকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা স্ট্রাইকে যেতে বাধ্য হব সরকার যদি NPS-কে উঠিয়ে না নিয়ে OPS-কে রেস্টোর না করে। তো সেই গণতান্ত্রিক পদ্ধতির এটাই একটা পদ্ধতি যে স্টাফ অপিনিয়ন নিতে হয় সারা দেশে। অল ইন্ডিয়া রেলওয়ে ম্যানস ফেডারেশনের ডাকে সারা দেশে আমাদের 21, 22, 23 তারিখ থেকে স্টাফ অপিনিয়ন পোল স্ট্রাইক ব্যালট চলছে। আজকে NF রেলওয়ে মজদুর ইউনিয়ন মালদা ব্রাঞ্চ থেকেও আমরা বালুরঘাট থেকে কুমারগঞ্জ প্রতিটা ডিপার্টমেন্ট প্রতিটা স্টেশনে আমাদের স্ট্রাইক ব্যালট কালেকশন চলছে।